2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় সাকিব অপুর পুত্র সন্তানের জন্ম হয়। সম্প্রতি সাকিব খান তার সন্তান আবরাম খান জয়ের জন্য দুঃখ প্রকাশ করেন, কারণ ছেলে বাবার সঙ্গে হাঁটা যেতে পারেনি। হাঁটে যাওয়ার সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে জয়। সাকিব খান বলেন, ছোটবেলায় আমি বাবার সঙ্গে সবসময় গরু কেনার জন্য হাঁটে যেতাম, বিষয়টি আমি এনজয় করতাম। হাজার হাজার মানুষ হাটে গরু কিনছে, পাশেই মেলার মতো দোকান বসেছে, নানান ধরনের দোকান, যেন গরু কেনার উৎসব। গরু কেনা হয়ে গেলে পেছন পেছন হাঁটতাম, গরুর লেজ ধরার চেষ্টা করতাম, বাড়িতে এনে নিজের পরিবারের সদস্যদের মতো লালন পালন করতাম। স্মৃতিগুলো চোখের সামনে এখনো ভেসে ওঠে। ছেলেকে নিয়ে দুঃখ প্রকাশ করে সাকিব বলেন, আমার ছেলের জন্য দুঃখ হয়, কারণ এখন ইচ্ছে থাকলেও আমার হাটে যাওয়া হয় না, যে কারণে আমার ছেলেও আমার সঙ্গে যেতে পারে না। সে আসলে গরুর হাটের আনন্দটা থেকে বঞ্চিত হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।